তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর তোমাদের ক্লাস দিতে পেরে আজকে খুব আনন্দিত আমি, তোমাদেরও ভালো লাগছে। তাহলে আমরা আজকে ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাস নেব, শ্রেণী অষ্টম অধ্যায় দ্বিতীয়। আমরা জাকাত খরচ হওয়ার শর্তগুলি আজকে জানবো। কি কি শর্ত হলে জাকাত খরচ হওয়ার শর্তগুলি জানবো। প্রথমে তো অর্থ সম্পদ যদি অনেক থাকে তাহলে জাকাত খরচ হবে না। জাকাত খরচ হওয়ার শর্ত হচ্ছে মোট আটটি। আচ্ছা, তার ভিতরে আমরা কিছু আজকে জানার চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে মুসলমান হওয়া। জাকাত খরচ হওয়ার প্রথম শর্ত হচ্ছে মুসলমান হতে হবে, অমুসলিমের উপর জাকাত খরচ নাই। যেমন মুসলমানের যদি 7.5 তোলার স্বর্ণ থাকে এবং 52.5 টাকা রূপা থাকে তাহলে তার উপর জাকাত খরচ হয়। জাকাতের মালিক হওয়া, আমাদের টাকা কম আছে তাহলে তো আমরা জাকাতের মালিক হতে পারবো না। বিশাল পরিমাণ সম্পদের মালিক হতে হবে, তাহলে তার উপরে জাকাত খরচ হবে। যদি আজকে থেকে আগামী বছর এই দিন পর্যন্ত সংসারের যাবতীয় খরচপাতি বহন করার পরে যদি 100 টাকা হাতে থাকে তাহলে 2.50 টাকা জাকাত দিতে হবে। জাকাত দিলে আমরা মনে করি যে অর্থ কমে যায়, মূলত অর্থ কমে না। আল্লাহ তাআলা যে কোনো দিক দিয়ে অর্থ বাড়ায় দেয় এবং যে সম্পদটা থাকে ওই সম্পদটা পবিত্র হয়। আমরা 3 নম্বর শর্ত, বিশাল পরিমাণ সম্পদের প্রয়োজনের অতিরিক্ত হওয়া। যেমন দ্রব্যের উপর মানুষের জীবনযাত্রা নির্ভর করে, দ্রব্যের উপর মানুষের জীবনযাত্রা নির্ভর করে। জিনিসপত্র প্রয়োজনীয় সে অতিরিক্ত হলে জাকাত দিতে হবে। যেমন জাকাত দিতে হবে না যে সমস্ত জিনিসপত্রে, যানবাহনে একটা মোটর সাইকেল আছে অনেক টাকার তাহলে তার জাকাত দিতে হবে না, সেটা তো আমি ব্যবহার করছি। একটা প্রাইভেট কার আছে, ঘরে যে সমস্ত আসবাবপত্র আছে এই সমস্ত আসবাবপত্র, এই সমস্ত জিনিসপত্রগুলো জাকাত দিতে হবে না। ঋণগ্রস্ত না হওয়া, অথচ আমার কাছে দেখা যাচ্ছে যে 1 লক্ষ টাকা আছে কিন্তু আমি 1,20,000 টাকা ঋণ আছে, তাহলে আমার ওই টাকা যদি 1 বছরও থাকে তবু আমার জাকাত দিতে হবে না। মা 1 বছর স্থায়ী হতে হবে। যে কথা আগেই বললাম যে আজকে আমার কাছে 1 লাখ টাকা আছে, ওখানে 2,500 টাকা জাকাত, কিন্তু 1 লক্ষ টাকা আছে কিন্তু 2 মাস পরে টাকা শেষ হয়ে গেছে, ওই টাকা জাকাত দিতে হবে। ওই টাকা 1 বছর স্থায়িত্ব হতে হবে, তারপরে জাকাত খরচ হবে। জ্ঞান সম্পূর্ণ হওয়া, কোনো নাবালক দেখা যাচ্ছে যে প্রাপ্ত বয়স্ক নয় অথচ তার অনেক টাকা আছে, অনেক সম্পদ আছে, তার উপর জাকাত খরচ নাই, পাগলের উপরও জাকাত খরচ নয়। তারপরে বালেগ হওয়া, বালেগ হতে হবে, প্রাপ্ত বয়স্ক হতে হবে তাহলে তার উপরে জাকাত খরচ হবে। জাকাতের যে খরচগুলি আমরা শুনলাম জানলাম এগুলো আমরা আমাদের পরিবার অভিভাবকের নিকট বলবো বলে আমরা যাতে সবাই যাদের অর্থ সম্পদ আছে জাকাত দিতে পারি, নিজেদের সম্পদকে পবিত্র করতে পারি এবং আমাদের পরিবারের সবাইকে জানাই দিতে পারি। জাকাত আছে নামাজ যেরকম খরচ, জাকাতও তেমন খরচ। নামাজের পাশাপাশি জাকাতও আদায় করতে হবে। জাকাত আদায় করতে আল্লাহ তাআলা অনেক সওয়াব দেয়, আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায় এবং
জান্নাতের পথ সুগম হয়। সবাইকে ধন্যবাদ, তোমরা এই বাড়ির যে অভিভাবকদের সাথে আর আলোচনা করো এবং নিজেরা পড়াশোনা করো। ধন্যবাদ সবাই।